আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর পায়া বা গরুর পা বা নেহারি, যে যেটা মানে চিনে। তো আমি এটাকে পানি দিয়া, হলুদ দিয়া একটু জ্বালাই রাখছিলাম, দুই দিন ধরে জ্বালাই রাখছিলাম। নেহারিটা যত জ্বালানো হবে ততটা মরি। এখন এটা তুলে নিয়ে এখন আমার যে উপকরণগুলো লাগছে, এখানে আছে পেঁয়াজ এর পেস্ট, এটা হচ্ছে রসুনের পেস্ট, জিরে গুঁড়া, লবণ, হলুদ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা আর কিছু শুকনো মরিচ, গোলমরিচ, আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের পেস্টটা ঢেলে দিব, রসুনের পেস্টটা ঢেলে দিব, এভাবে সব উপকরণগুলো আমি দিয়ে দিব। হালকা করে একটু নাড়া দিব। আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি আবারও ঢেকে রাখব। আমি কিছু পানি অ্যাড করব। দেখেন কত সুন্দর কালার আসতেছে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। আমি একটা বল নিয়ে নিব, এবার বলে তুলে নিব। এভাবে আমি সম্পূর্ণটা তুলে নিব। তো দেখেন কত সুন্দর একটা লুক এসেছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগবে।
যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।